আমার নিজের বিয়ের কথা যদি বলি, প্রচলিত ভাবে আমার বিয়ে হয়নি, আমার বিয়েটা একটু অন্যভাবেই হয়েছে। আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি, সেই জন্য এরকম খুব আয়োজন করে গহনার দোকানে গিয়ে গহনা পছন্দ করে অনেক দিন আগে অর্ডার দিয়ে গহনা বানানো হয়নি। আমার যেদিন বিয়ে সেদিন সকালবেলা আমি আসলে একটু ইনফর্মালভাবেই, মানে প্রবন্ধ কীভাবে পাঠ করতে হয় সেভাবে বলছি না, আমি ইনফর্মালভাবে বলছি। সেদিন আমার হাজব্যান্ড, আমার স্বামী হুমায়ুন আহমেদ আমার হাতে 10 লক্ষ টাকা দিয়ে বললেন, যাও গয়না কিনে নিয়ে আসো। সেদিনই আমার বিয়ে। তো আমি তো হঠাৎ করে ভাবলাম যে আচ্ছা গয়না কীভাবে কিনতে হয় আমি তো জানি না, কারণ সারা জীবন আমাকে আমার মা বাবা একটু একটু করে যা করে দিয়েছে। তো আমি দোকানে চলে গেলাম, আমি তো দাম দামও করতে পারি না, বুঝি না। তো আমার কাছে অনেক বড় গহনা আমার পছন্দ না, আমি ছোট্ট একটা গহনা কিনলাম, খুবই অল্প দামের একটা গহনা কিনে আমি বাড়ি ফিরে 10 লাখ টাকা দিয়েছিলেন, 8 লাখ টাকা ফেরত দিয়ে বললাম আমার গহনা কেনা শেষ। বলি এটা তোমার বিয়ের গহনা, এতই ছোট, কিন্তু ওটা আমার কাছে অনেক স্মৃতির, অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে প্রতিটি, আমার কাছে আমার প্রতিটি গহনার একটা গুরুত্ব আছে, প্রতিটি গহনার পিছে একটা গল্প আছে, সেই গহনার গল্পগুলো আমার কাছে এই গহনাগুলোকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এবং অবশ্যই এখনও বাংলাদেশের গ্রামে গঞ্জে মফস্বল শহরে স্বর্ণের গহনা নারীদের একটা অনেক বড় সম্পদ, অনেক বড় অহংকার। তারা যখন কোনো কারণে তারা যখন প্রতিবাদ করতে চান, তারা তখন তাদের মায়ের দেয়া বা বাবার দেয়া গহনাটার উপর একটা দাবি রেখে প্রতিবাদটা করতে পারেন। তারা বলতে পারেন যে না, আমার বাবার দেয়া গহনা নিয়ে আমি একটা মুরগির খামার করব, বা এই যে গর্বটা, এটাকে আমি অনেক সম্মান করি। আর আজকে একটা নতুন জিনিস এই অনুষ্ঠানে এসে বা এই মেলায় এসে, গহনা মেলা বা বাজুসের যে ফেয়ার এক্সিবিশন সেটাতে এসে আমি জানলাম, সেটা হচ্ছে বাংলাদেশের বানানো, বাংলাদেশের গহনাগুলো বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবার যে প্রচেষ্টাটা করা হচ্ছে, এটা একটা অসাধারণ উদ্যোগ। কারণ আগে যখন আমরা ইউরোপ আমেরিকাতে কোনো একটা বড় শপিং মলে গিয়ে একটা ওভারকোট খুলে পেছনে একটা ট্যাগে লেখা দেখতাম মেড ইন বাংলাদেশ, তখন এত গর্ব হতো। আমি নিশ্চিত যে যারা গহনা পছন্দ করেন, স্বর্ণের গহনা পছন্দ করেন, এবং মধ্যপ্রাচ্যে গেলে বা অন্য কোথাও গেলে মনে করেন দুবাই এয়ারপোর্ট থেকে তো একটা ছেড়ে কিনতেই হবে, তারা এখন ওই বাইরের দেশগুলোতে আমাদের মানে আমাদের যেই টাকাগুলো বা আমাদের সম্পদগুলো বাহিরের দেশে না দিয়ে আমাদের নিজের দেশের তৈরি করা গহনাগুলো কিনে আমাদের দেশের অর্থ আমাদের দেশের মধ্যেই রাখবেন, মেড ইন বাংলাদেশ এই সিল দেওয়া গহনা আমরা বিশ্বের বড় বড় দেশগুলোর শপিং মলগুলোতে দেখব, এটা একটা অনেক বড় গর্বের ব্যাপার। এবং পাশাপাশি যেই গোল্ড রিফাইনারি, যেই প্ল্যান্টের কথা যেটা শুনলাম, এটাও একটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের নাম অবশ্যই বিশ্বের দরবারে অনেক সম্মানিত হবে, এটা যদি হয়, বা এটা যদি হয় না, এটা হতে যাচ্ছে, সেটাও একটা অনেক বড় ব্যাপার। আমি বাজুসের যারা আছেন সকল সদস্য, সম্মানিত সদস্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশকে আরও কয়েক ধাপ আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এবং অবশ্যই যারা বাংলাদেশের যেসব নারীরা বা যেসব পুরুষেরা, অনেকেই আছেন স্বর্ণের হাতে একটা স্বর্ণের ইয়ে পড়েন, কী বলবো, একটু ব্রেসলেট পরেন, চেইন পরেন, যারা পছন্দ করেন তাদের জন্য নিত্য নতুন ডিজাইন আনবেন। পাশাপাশি আমাদের বাংলাদেশের যেই ঐতিহ্যবাহী কারিগররা আছেন, যারা এখনও হাতে গহনা তৈরি করেন, যারা ছাঁচে ফেলে এখনও সেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেন, একটা গহনার সাথে একটা গহনার মিল থাকে না, প্রতিটি গহনা ইউনিক হয় যখন হাতে তৈরি করা হয়, তাদেরকেও বাঁচিয়ে রাখবেন, তাদেরকেও সামনের দিকে এগিয়ে দেবেন, এই আশা রাখছি। সবাইকে যারা এসেছেন সবাইকে শুভকামনা, এবং এই ডাজুসের ফেয়ার শুভ হোক, সফল হোক, এমনটাই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।